Assalamualaikum. Welcome to my channel Poonam er Rannaghar. Ajke ami asto murgi roast kore dekhabo. Er arekti nam mork musallim. Eti onek lobonio ekti dish. Specially apni jokhon khabar table serve korte jaben tokhon full image tai change kore dibe. রেসিপিটি আমি সহজ করে দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক কমেন্টস তো করবেনই। আমি এখানে 1 কেজির একটা মুরগি নিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে এভাবে কেটে নিয়েছি। এরপর আমি 2 টেবিল চামচ লেবুর রস এবং 1 চা চামচ লবণ দিয়ে আবারও এটাকে ভালো করে ম্যারিনেট করে রাখবো। এতে করে আপনার মুরগিটা আরও ভালো করে ক্লিন হবে আর বাড়তি গন্ধটা চলে যাবে। অন্তত পক্ষে 15 মিনিটের জন্য রেখে দিবেন। এখানে আমি 3 টেবিল চামচ আদা রসুন বাটা আর 1 চামচ করে জিরে গুঁড়ো, গরম মশলা, লাল মরিচের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো নিয়েছি, আর 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। আমি এগুলোকে একটু মেখে 2/3 রেখে দেব কুকিংয়ের জন্য, আর 1/2 দিয়ে মুরগিটাকে ম্যারিনেট করে রাখবো। আমি তুলে রাখছি। আর বাকি মশলাটাই 2 চামচ টক দই আর 4 ফোটা ফুড কালার নেবো, ফুড কালারটি অপশনাল। এবার এটাকে ভালোভাবে মেখে মুরগিটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। ভালো করে ম্যারিনেট করে নিয়ে অন্তত পক্ষে 3 ঘন্টার জন্য রেখে দেব, আর আপনারা চাইলে ফ্রিজে নর্মালে 2-3 দিনের জন্য রেখে দিতে পারেন। এখানে আমি ডিম অ্যাড করছি না। 3 ঘন্টা পরে আমি চিকেনটাকে ফ্রাই করতে যাব, তবে তার আগে অবশ্যই এর লেগ পিস দুটো আর উইংস দুটোকে ভালো করে পরিষ্কার সুতো দিয়ে বেঁধে নেবেন, তা না হলে এর শেপটা ভালো থাকবে না। এখানে আমি ভুরো মশলার বাকি পেস্টটুকু নিয়েছি, 4 টেবিল চামচ কাজু বাদাম আর কিশমিশ বাটা, 1/2 কাপ পেঁয়াজ বাটা, 1 কাপ পেঁয়াজ কুচি, ছোট এলাচ, বড় এলাচ, তেজপাতা, দারুচিনি নিয়েছি। এবার 1/2 কাপ তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে খুব ভালো করে ভেজে করে নিব। এবারে আমি ব্রেস্তাগুলো তুলে নিয়ে ওই তেলেই 1 টেবিল চামচ ঘি দিয়ে চুলোর আঁচটা মিডিয়াম হিটে রেখে ম্যারিনেট করা মুরগিটাকে খুব ভালো করে 10-12 মিনিটের জন্য ফ্রাই করে নেব। ফ্রাইটা ভালো করে হলে ধরে নেবেন আপনি কুকিংয়ে 80% সাকসেস। 2 মিনিট পর করেই আমি এক সাইড থেকে অন্য সাইডে উল্টে দেব। ফ্রাইটা হয়ে গেলে চিকেনটাকে একটু সাবধানে নামাবেন, কেননা এতক্ষণে চিকেনটা অনেকখানি বয়েলড হয়ে যাবে। আবার ওই তেলেই গোটা মশলাগুলো দিয়ে নিচ্ছি। দিচ্ছি পেঁয়াজ বাটা, চুলোর আঁচটা মিডিয়াম রেখে সবগুলো মশলাই দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। এক 1 চা চামচের মতো লবণ দিয়ে নিচ্ছি, এটা আপনাদের স্বাদ মতো। তারপর 1 টেবিল চামচ টক দই দিয়ে একটু কষিয়ে নিয়ে আমি 2.5 কাপের মতো পানি দিয়ে দিব, যাতে পানিটা মুরগিটার 1/3 ডুবে যায়। তারপর 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে কুক করে নেব হাই হিটে। আর এর মাঝে আমি মুরগিটাকে একটু সাবধানে চারপাশে উল্টে দিব, যাতে সব পাশটাই ভালো করে কুক হয়ে যায়। 10 মিনিট পরে পানি একটু কমিয়ে এলে আমি পেঁয়াজ ব্রেস্তাগুলো দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজ ব্রেস্তা অ্যাভয়েড করে 1 চা চামচ চিনি দিতে পারেন, তবে পেঁয়াজ ব্রেস্তার ফ্লেভারটা অনেক ভালো আসে। এবার 4টা গোটা মরিচ দিয়ে নিচ্ছি, এটাও অনেক ফ্লেভার নিয়ে আসবে এবং টেস্টও বাড়াবে। এরপর একটু কষিয়ে নিলে যখন তেলটা উপরে চলে আসবে তখন রান্নাটা শেষ করব। আমার কুকিং শেষ। দেখুন পুরো 1/2 কাপ তেলেই কিন্তু ভেসে উঠেছে, আপনার চাইলে এটাকে অ্যাভয়েড করতে পারেন। এবার আমি মুরগির রোস্টটাকে আলাদা একটা প্লেটে নিয়ে ওই যে সুতো দিয়ে বেঁধে রেখেছি তা কেটে ফেলব। এই হয়ে গেল অতি লোভনীয় ডিশটি।
আস্ত মুরগির রোস্ট বা মোরগ মশালেন। এই ডিশটি কিন্তু অনেক সুস্বাদু, আমার ফ্যামিলিতে সবাই এটা অনেক পছন্দ করে। আশা করছি আপনারা বাসায় ট্রাই করবেন আর ফ্যামিলি মেম্বারদের সাথে এনজয় করবেন। আর আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন রেসিপি পেতে বেল আইকনটি ক্লিক করবেন। লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।